মুর্শিদাবাদের রাস্তা, অলিগলি, ভগ্নস্তূপ, এসব যেন কতই না ইতিহাসের সাক্ষী, কতই না শতাব্দী ধরে এগুলো বয়ে চলেছে অতীতের কিছু নিঃশব্দ বার্তা। কিন্তু জানেন কি, এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে রয়েছে এক নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার কাহিনী। এই সেই মির্জাফরের বাড়ি যেখানে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাড়িটির নাম জাফরগঞ্জ প্যালেস হলেও স্থানীয় মানুষরা একে নাম দিয়েছে নেমুখারামের দেউড়ি, অর্থাৎ বিশ্বাসঘাতকের দরজা। পলাশির যুদ্ধের পর সিরাজদৌল্লাকে যখন বন্দি করে এই মির্জাফরের বাড়িতে আনা হয়, তারপর সিরাজদৌল্লার শেষ পরিণতি হিসাবে মির্জাফরের কাছে ছিল তিনটি বিকল্প। প্রথমত, তাকে গোপন স্থানে বন্দি রাখা। দ্বিতীয়ত, রাজ্যের বাইরে বের করে কোনো স্থানে বন্দি করা, অথবা মৃত্যুদণ্ড। তো বন্দি করার ব্যাপারটি মির্জাফরের জ্যেষ্ঠ পুত্র মিরন কখনোই সমর্থন করেননি। তো যেহেতু শেষ পরিণতি সম্পর্কে মির্জাফর কোনো রকম মন্তব্য করেননি, তাই তার মিরন বাবার নিরবতাকেই সম্মতি হিসেবে ধরে নেয়। তারপরেই মোহাম্মদি বেগের সাহায্যে যোগাযোগ করে সিরাজদৌল্লাকে হত্যার ছক করা হয়। দিনটি ছিল 2 জুলাই 1757, যেদিন মধ্যরাতে সিরাজকে যেখানে বন্দি রাখা হয়েছিল এই দেউড়ির কোনো এক গোপন স্থানে, সেখানে তারা উপস্থিত হয়। সশস্ত্র মিরন ও তার সাঙ্গপাঙ্গদের দেখেই সিরাজদৌল্লা বুঝে গেছিল যে তাদের কী হতে চলেছে। তবু সিরাজদৌল্লা মৃত্যুর আগে মানে একটার শেষ দাবি করে তাদের কাছে, যে তাকে মেরে ফেলার আগে যেন একবার শেষ স্নান করে নামাজ পড়তে দেওয়া হোক। কিন্তু মিরন তাড়াতাড়ি কাজ সারার উদ্দেশ্যে কোনো রকমে সেই মুহূর্তের কলসি দিয়ে জল ঢেলে দেয় তার ওপরে, এবং পর মুহূর্তেই নির্দেশে মোহাম্মদি বেগ ধারালো ছুরি দিয়ে আঘাত করে সিরাজদৌল্লাকে, এবং তারপরে আরও বেশ কিছু তরবারির আঘাতে তাদের কাজ সম্পূর্ণ হয়। শোনা যায় দেউড়ি থেকে মাত্র 10 পা দূরে ঠিক এই স্থানেই সিরাজকে প্রথম ছোড়ার আঘাত করা হয়। সিরাজ নাকি এই ক্ষতবিক্ষত অবস্থাতেই এই দেউড়ির কোনো এক স্থানে সারা রাত ধরে পড়েছিল, এবং খুবই যন্ত্রণাদায়কভাবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। যে অস্ত্রটি দিয়ে সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল, সেই অস্ত্রটি, ছুরিটি আজও হাজারদুয়ারি প্যালেসে সংরক্ষিত রয়েছে। আপনারা গেলেই সেটি দেখতে পাবেন। সেই থেকে মির্জাফর শব্দটি বাঙালি তথা ভারতীয়দের কাছে একটি গালিরূপে রূপান্তরিত হয়েছে। বন্ধুরা, মির্জাফরের এই বাড়ি এবং তাদের বংশধরদের সম্পূর্ণ বয়ান এবং তথ্যাদি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার চ্যানেলে। তাই ঝটপট সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি, এবং ভালো লাগলে শেয়ার করে দিও।